কর্ণাটকের রাজনীতিত উৎসাহী হয়ে পড়ছে কংগ্রেসী। কর্ণাটকের স্টাইলত সরকার গঠনের প্রস্তুতি কংগ্রেসের, গণ পরিষদের নেতৃত্বত সরকার গঠনের প্রস্তাব। কর্ণাটকত বিজেপি ক্ষমতাচ্যুত করবলে কংগ্রেসে জনতা এসক সমর্থন দিয়ার পিছত একই ফর্মুলা প্রয়োগ করার আগবাড়িছে একাংশ কংগ্রেসী। একাংশ কংগ্রেস নেতার মতে বিজেপি সরকারখনক পরাভূত করে গণ পরিষদের নেতৃত্বত সরকার গঠন করব লাগে। এনে অবস্থাত বাহিরের সমর্থন প্রদান করব কংগ্রেসে। উল্লেখযোগ্য যে অনুরূপ প্রস্তাব কেদিনমানের পূর্বে AIUDFর মুরব্বী বদরুদ্দিন আজমলেও দিছিল। অসম গণ পরিষদে যদি নেতৃত্ব লয় অতুল বৰা বা প্রফুল্ল মহন্ত ডাঙরিয়ার নেতৃত্বত এখন বিকল্প সরকারের রূপরেখা তৈয়ার করে, মই আমার দলক অনুরোধ করছো যে সেই দলক সেই সরকারক যাতে বাহিরের সমর্থন করা যায়। আর বিধানসভার বর্তমান যে আমার গাঁথনি, এই গাঁথনি এখন বিকল্প সরকারের ধারণাক সমর্থন করে। প্রশ্ন হয় অগপর নেতৃত্বত সরকার হলে মুখ্যমন্ত্রী কোন হব, কংগ্রেসে মুখ্যমন্ত্রী হিসাবে কাক প্রস্তাব করব? অতুল বৰা, প্রফুল্ল মহন্ত, হাগ্রামা মহিলাই তেখেতসকলে ঠিক করে কোন হব, আমি সমর্থন, মই আমার দলক সমর্থন করবলেহে কম। এইজন সুরেন ফুকন। দিসপুরত আব্দুল খালেকর সরকারি কোয়াটার নিচেই কাষতে থাকে সুরেন ফুকন। সুরেন ফুকনক সোধা হয়েছিল আব্দুল খালেকর প্রস্তাবের বিষয়ে। আব্দুল খালেকর মস্তিষ্কর বিকৃতি ঘটিছে কলে বিজেপি বিধায়ক সুরেন ফুকনে। এটা অসম্ভব কথা আসলে। আব্দুল খালেক ডাঙরিয়া মোৰ কাষতে থাকে, মূৰটো অকণ গৰম হৈছে নেকি, কাৰণ 15 বছৰ কণ্টিনিউ তেওঁলোক থাকিলেতো, গতিকে তেওঁলোক সদায় শাসনত থকা মানুহ, বিধি থকা মানুহ নহয়, গতিকে এইটো নিৰ্বাচন দেখিছে, এইটো ভুল কথা। এইখিনি সময়তে গণ পৰিষদৰ প্ৰতিক্ৰিয়া বিচৰা হৈছিল। গণ পৰিষদে কংগ্ৰেছৰ প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিবলৈ সাজু আছেনে? কংগ্ৰেছটোতো এটা দুবন্ত নাও, গতিকে মই ভাবোঁ যে কংগ্ৰেছৰ কিবা মতিভ্ৰম হৈছে নেকি, গতিকে ভ্ৰষ্টাচাৰী কংগ্ৰেছক উৎখাত কৰাৰ কাৰণে বিগত দিনবিলাকত অসমৰ জনসাধাৰণে এটা পৰিৱৰ্তন বিচাৰি এখন চৰকাৰ ক্ষমতাত আনিছে। বিজেপিত মিত্ৰতা ভংগ হ'লে অগপয় কি কৰিব, কাৰ লগত মিলি চৰকাৰ গঠন কৰিব অগপয়? পৰৱৰ্তী সময়ত আমি গণ পৰিষদ দলে, আমি বিশেষভাৱে যিবিলাক আঞ্চলিক ৰাজনৈতিক দল আছে সেইসমূহৰ লগত লগ লাগি পৰৱৰ্তী সময়ত আমি চৰকাৰ গঠনৰ ক্ষেত্ৰত আমি চিন্তা চৰ্চা কৰিম। কংগ্ৰেছৰ এই প্ৰস্তাৱক বিজেপি অথবা গণ পৰিষদ কোনেও গুৰুত্ব সহকাৰে লোৱা নাই। কেমেৰা পাৰ্চন বিপুলৰ সৈতে পাৰ্থপ্ৰতিম শইকীয়া, DY365।